পানিহাটিতে ব্যবসায়ীকে ধারালো অস্ত্রের কোপ। পানিহাটির আজাদ হিন্দ নগরের অঞ্চলের এই ঘটনা। ঘটনায় কাউয়া নামের দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। দু এক বছর আগে ব্যবসায়ীর বাবাকেও মারধর করার প্রতিবাদ করাতেই এই ঘটনা বলেই জানা যাচ্ছে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে হিন্দনগর অঞ্চলের, আজাদ হিন্দনগর অঞ্চলের এই ঘটনা, সেখানেই পানিহাটিতে এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্রের কোপ। পানিহাটির আজাদ হিন্দনগর অঞ্চলের এই ঘটনা, ঘটনায় কাউয়া নামের দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। আমরা এই নিয়েই কথা বলবো। জয়ন্ত মজুমদার আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি জয়ন্ত। যে ঘটনাটি জানা যাচ্ছে যে গতকালকে কিন্তু কাউয়া নামে ওই এলাকার প্রতিবেশী এক যুবক বিল্লাস ব্যবসায়ী রিতেশ, তার উপরে কিন্তু বারংবার কিন্তু তাকে মারার প্ল্যানে ছিল, বা বলা যেতে পারে কাউয়ার নিশানায় ছিলেন সেই বিল্লাস ব্যবসায়ী। এবং সন্ধ্যেবেলা কিন্তু তার সঙ্গে তার সাময়িক বচসা হয়েছিল, তারপরে সেই বচসা থেমে যায়। এবং পরবর্তীতে কিন্তু সেই বিল্লাস ব্যবসায়ী রিতেশ দাস তার নিজের ইমারতি দ্রব্যের দোকানে একা ছিলেন, এবং সেই সময় সুযোগ বুঝে কিন্তু কাউয়া নামে প্রতিবেশী যুবক ধারালো অস্ত্র নিয়ে রিতেশ দাসের গলা লক্ষ্য করে তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। পরবর্তীতে রিতেশের সঙ্গে কাউয়া ধাক্কাধাক্কি হয় এবং সেই ধারালো অস্ত্রের কুপিয়ে লাগে ব্যবসায়ীর একদম ঠিক কানের পাশে। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু এলাকার স্থানীয় বাসিন্দারা ছুটে আসে এবং কাউয়াকে কিন্তু তারপরে কিন্তু এলাকায় ধরে রাখে, এবং সেই তারপরেই কিন্তু খবর দেওয়া হয় ভোলা থানার পুলিশকে। ঘটনাস্থলে ভোলা থানার পুলিশ আসে, গোটা ঘটনা তদন্ত করে। তদন্ত করার পর কিন্তু কাউয়াকে কিন্তু পুলিশ গ্রেফতার করে। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু ব্যবসায়ীর পরিবার এবং ব্যবসায়ী কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে যে তার উপরে এই যে এরকম হামলা হলো, এই পরবর্তীতে যে এরকম হামলা আরো হবে হবে না সেই বিষয়ে কিন্তু তিনি যথেষ্ট আতঙ্কিত রয়েছেন। এবং তার কানের পাশে কিন্তু আঘাত লেগেছে ধারালো অস্ত্রের কোপে, এবং তার বর্তমানে কিন্তু তিনি চিকিৎসাধীন রয়েছেন। ধন্যবাদ তোমায় জয়ন্ত মজুমদার, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। প্রতিনিধি